করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। ইতিমধ্যে করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করা সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এমনভাবেই এবার উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক সহ পৌর প্রশাসক মণ্ডলীর সদস্য সহ বিদায় পৌরপিতা ও পৌরমাতাদের দেওয়া হলো করোনা ভ্যাকসিনের টিকা। এদিন করোনা ভ্যাকসিন নেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ জানালেন, গভর্নমেন্টের শিডিউল প্রোগ্রাম প্রথমে যেভাবে সরকার থেকে পাঠানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, আমাদের হেলথ ওয়ার্কারদের দেওয়া হয়েছে, কনজারভেন্সি হয়েছে, পার্ট বাই পার্ট আজকে আমাদের নাম এসেছে, আমরা দিলাম, যেভাবে সবাই আসবে সেভাবে করা হবে, রুটিন ওয়ার্ক একদম। যাদের যেমন নাম আসছে এখানে কোনো বক্তব্য নেই, স্বাস্থ্য দপ্তর যেভাবে পাঠাবে সেইভাবে অ্যাপিয়ার করা হবে। আমার প্রথম আজকে প্রথম বহু সাধারণ মানুষ ভয়ভীতি পাচ্ছেন, তাদেরকে কি আসলে না ভয়ের কোনো ব্যাপার নেই, তো আমি নিলাম, ভয়ের তো কোনো ব্যাপার নেই, কিসের ভয়, এত এক্সপেরিমেন্ট করে এত কিছুর পরে একটা জিনিস আসছে, ভয়ের কি আছে, কিচ্ছু ভয় নেই। ভিডিও রিপোর্ট, চ্যানেল 24/7।